My dear students, learning history, আজকের আলোচনা বিষয় ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে সত্যবিলোপ নীতির গুরুত্ব। সত্যবিলোপ নীতির ভারতে চালু করেন ঘোর সাম্রাজ্যবাদী ব্রিটিশ প্রশাসক লর্ড ডালহৌসি। 1848 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি এই সত্যবিলোপ নীতি চালু করলেও তিনি এই নীতির উদ্ভাবক ছিলেন না। প্রকৃতপক্ষে 1834 খ্রিস্টাব্দে কোম্পানির ডিরেক্টর সভা সত্যবিলোপ নীতি প্রয়োগের ব্যাপারে তারা চিন্তা ভাবনা করেছিল। সেক্ষেত্রে আমরা জানি যে 1840 খ্রিস্টাব্দে কোলবা এবং 1842 খ্রিস্টাব্দে সুরাটের ক্ষেত্রে এই সত্যবিলোপ নীতি প্রয়োগ করা হয়। এখন আমরা দেখে নেব যে 1848 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে যে সত্যবিলোপ নীতির প্রয়োগ করেছিলেন তার মূল ক্রাইটেরিয়া বা শর্তাবলী কি ছিল। সেক্ষেত্রে লর্ড ডালহৌসি ভারতের কোম্পানি সৃষ্ট দেশীয় রাজ্য এবং কোম্পানি আশ্রিত দেশীয় রাজ্য এই দুই ভাগে ভাগ করে তিনি বলেছিলেন, এই রাজ্যগুলির কোন রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যান তাহলে সেই রাজ্য ব্রিটিশ সরকার সরাসরি ইংরেজ সাম্রাজ্যভুক্ত করে দেবে, অর্থাৎ সেই সমস্ত মৃত রাজার যে দত্তক পুত্র তারা ওই রাজ্যের উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে বা তাদের বঞ্চিত করা হবে। অর্থাৎ ভারতীয় হিন্দু সমাজে প্রচলিত চিরাচরিত ঐতিহ্য ও প্রথার এই দত্তক প্রথা লর্ড ডালহৌসি অস্বীকার করেছিলেন। এখন আমরা দেখব যে তিনি কোন কোন রাজ্যের ক্ষেত্রে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেছিলেন। লর্ড ডালহৌসি 1848 খ্রিস্টাব্দে সাতারা রাজ্যটিতে সত্যবিলোপ নীতি প্রয়োগ করে এই রাজ্যটিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। অর্থাৎ সাতারা রাজ্যে রাজার মৃত্যুর পর তার দত্তক পুত্রের উত্তরাধিকার অগ্রাহ্য করে সাতারা রাজ্যটিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। এরপর 1849 খ্রিস্টাব্দে উড়িষার অন্তর্গত সম্বলপুর রাজার মৃত্যু হলেও একইভাবে দত্তক পুত্রের অধিকার অগ্রাহ্য করা হয় এবং সম্বলপুরকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। তেমনি 1850 খ্রিস্টাব্দে ঝাঁসি রাজা গঙ্গাধর রাওয়ের মৃত্যুর পর তার দত্তক পুত্র দামোদর রাওয়ের উত্তরাধিকার অগ্রাহ্য করা হয় এবং ঝাঁসি রাজ্যটিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নেন লর্ড ডালহৌসি তার সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে। 1850 খ্রিস্টাব্দে আরও কয়েকটি রাজ্য বাগদ, উদয়পুর, করৌলি রাজ্যগুলিকে লর্ড ডালহৌসি সাম্রাজ্যভুক্ত করেন। 1852 খ্রিস্টাব্দে জয়পুর, 1853 খ্রিস্টাব্দে নাগপুরের ক্ষেত্রেও সত্যবিলোপ নীতির প্রয়োগ ঘটিয়ে লর্ড ডালহৌসি ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটান। অর্থাৎ দত্তক পুত্রের অধিকার, যে অধিকার চিরাচরিতভাবে ভারতবর্ষের রাজ্যগুলির ক্ষেত্রে প্রচলিত ছিল সেটাকে বিলুপ্ত করেন লর্ড ডালহৌসি। এর আগে ডিরেক্টর সভা সত্যবিলোপ নীতির মতো বিষয়কে, অর্থাৎ দত্তক পুত্রের অধিকারকে নিয়ন্ত্রণ করলেও বিশেষ অনুমতিক্রমে দত্তক পুত্র গ্রহণ করা যেত, লর্ড ডালহৌসি সেটাকে পুরোপুরি বাতিল করেছিলেন। এখানেই তিনি থেমেছিলেন না, এই সত্যবিলোপ নীতির বিশেষ ধারাকে মেনেই তিনি এমন কিছু কাজ করেছিলেন যে ক্ষেত্রে কোম্পানি সৃষ্ট রাজ্য এবং কোম্পানি যে আশ্রিত রাজ্যগুলি ছিল সেই সমস্ত রাজ্যের ক্ষেত্রে এবং যে সমস্ত দেশীয় রাজ্য ছিল যারা ইতিমধ্যে অধীনতামূলক মিত্রতা নীতির অন্তর্গত ছিল সেই সমস্ত রাজ্যের রাজাদের পেনশন, ভাতা ইত্যাদিও তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন। 1853 খ্রিস্টাব্দে কর্ণাটকের রাজা মারা গেলে সেখানকার দত্তক পুত্রের যে বৈধ ভাতা পেনশন সেগুলো লর্ড ডালহৌসি বাতিল করেছিলেন। তেমনি
মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মৃত্যুর পর তার দত্তকপুত্র ধুন্ধুপন্থ বা নানা সাহেবের পেনশন ও বৃত্তি বাতিল করা হয়েছে, বাতিল করেছিল লর্ড ডালহৌসি। তেমনি আবার তাঞ্জোরের রাজার মৃত্যু হলে তার উত্তরাধিকারীদের ক্ষেত্রে যে রাজা উপাধি, সেই রাজা উপাধিও বাতিল করা হয়েছে। সার্বিকভাবে রাজ্য জয়ের পাশাপাশি, অর্থাৎ যুদ্ধ জয়ের পাশাপাশি, লর্ড ডালহৌসি ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে এই সত্যবিলোপ নীতিকে তিনি প্রয়োগ করেছিলেন, কোথাও কোথাও তিনি অপপ্রয়োগ করে ব্রিটিশ সাম্রাজ্যের চরম বিস্তার ঘটিয়েছিলেন। অর্থাৎ লর্ড ওয়েলেসলি যেমন অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের সুরক্ষার কাজ করেছিলেন, তেমনি লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির মাধ্যমে যুদ্ধ এড়িয়ে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু এই সত্যবিলোপ নীতি অত্যন্ত সমালোচিত হয়েছে এবং ব্রিটিশ প্রশাসকদের তরফ থেকেই সেই সমালোচনা ঘটনা আমরা দেখি। সেক্ষেত্রে সাতারার তৎকালীন রেসিডেন্ট বার্টলে ফ্রেরে, লাহোরের রেসিডেন্ট হেনরি লরেন্স এবং নাগপুরের রেসিডেন্ট মানসেন, এমনকি কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের কয়েকজন, তারা লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির অপপ্রয়োগের ঘটনায় তারা অসম্মতি জ্ঞাপন করেছিলেন, তারা আপত্তি জানিয়েছিলেন। এটা গুরুত্বপূর্ণ দিক। প্রকৃতপক্ষে সত্যবিলোপ নীতির প্রয়োগ ঘটিয়ে লর্ড ডালহৌসি যেভাবে ভারতের দেশীয় রাজ্যগুলোকে তিনি কুক্ষিগত করেছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন, তার প্রভাব ছিল অত্যন্ত নেতিবাচক ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থের ক্ষেত্রে। কারণ আমরা জানি যে 1857 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি শাসনের বিরুদ্ধে দেশ জুড়ে যে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল, সেই বিদ্রোহের অন্যতম নেতা বা নেত্রী রূপে নানা সাহেব, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেক্ষেত্রে নানা সাহেব তিনি সত্যবিলোপ নীতির কোপে পড়ে তিনি তার পেনশন এবং ভাতা হারিয়েছিলেন, তেমনি ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ তিনি তার রাজ্যের যে অধিকার বা তার দত্তকপুত্র দামোদর রাও তিনি তার অধিকার হারিয়েছিলেন। ফলে রাজ্যচ্যুতি একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠেছিল সত্যবিলোপ নীতির দ্বারা। যারা রাজ্যচ্যুত হয়েছিলেন তারা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের তারা মশাল হাতে তুলে নিয়েছিলেন। এবং আরও যে সমস্ত রাজ্যগুলি যারা সত্যবিলোপ নীতির কোপে পড়ে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল, সেই সমস্ত রাজ্যের রাজারা বা রাজপরিবারের সদস্যরা, এমনকি সেই সমস্ত রাজ্যের অধীনে থাকা সেনাবাহিনীর সদস্যরা যারা কাজ হারিয়েছিলেন, তারা রুষ্ট হয়েছিলেন, ক্ষিপ্ত হয়েছিলেন লর্ড ডালহৌসির এই সত্যবিলোপ নীতির ফলে। যার পরিণাম, যার যে ফলশ্রুতি আমরা দেখেছি, পুঞ্জীভূত অসন্তোষের ফলশ্রুতি 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে লক্ষ্য করা যায়। কারণ এই নির্দিষ্ট রাজ্যগুলিতে মহাবিদ্রোহের বিশেষ প্রভাব পড়েছিল। তাই অনেকে মনে করেন যে কোম্পানি শাসনের কফিনের শেষ পেরে কি ছিল এই সত্যবিলোপ নীতি, যে নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। অর্থাৎ লর্ড ডালহৌসির আমলে ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটেছিল, যে সাম্রাজ্যের সম্প্রসারণে সত্যবিলোপ নীতি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছিল। আবার এই সত্যবিলোপ নীতির ফলেই, এর নেতিবাচক ফল হিসাবে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে, কোম্পানি শাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল, যার অন্যতম পরিণাম হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের আঙ্গিকে। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই।